সিম্পলি স্ক্রিনটা লক করে ফ্রিজের ভিতরে রেখে দিই। আপনার মোবাইল কি হট হয়ে যায়? আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়? আপনার মোবাইলের ব্যাটারি হেলথ কি লিফটের মতো ওইভাবে নামতেছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, কেননা আজকের এই ভিডিওতে আমি আমার পার্সোনাল ইউজের কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো যেগুলো আপনাদের অনেক হেল্প হতে পারে আপনাদের মোবাইলের হিটিং ইস্যু নিয়ে, ব্যাটারি হেলথ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মেয়াদ ভিয়া, আশা করি সবাই ভালো আছেন। একটা সময় ছিল যখন আমরা নোকিয়ার বাটন মোবাইলে স্নেক আর কি সাপ খেলা খেলতাম, এরকম একটা সাপ খেলা থাকতো। আর যদি আমরা হেভি কোনো গেমস খেলতে মন চাইতো তাহলে আমাদের গেমসের দোকানে যেতে হতো আর এক টাকা দিয়ে মোস্তফা গেমস খেলতাম ভিশু। কিন্তু এখন আর সেই দিন নাই। মোস্তফা আঙ্কেলের থেকে অনেক বড় বড় হাইলি গ্রাফিক্সের গেমস আমরা আমাদের মোবাইল ফোনে খেলতে পারি, লাইক পাবজি, ফ্রি ফায়ার, আরও অনেক গেমস। এটার বলার কোনো ভাষা রাখে না। সো এই গেমস বা ফটো এডিটিং, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কি হয়, আমাদের মোবাইলের আর কি অনেক পরিমাণ গরম হয়ে যায়, আমাদের মোবাইলের চার্জ অনেক পরিমাণ শেষ হয়ে যায়, প্লাস যখন আমরা আমাদের মোবাইলটি চার্জে লাগাই তখন অনেক পরিমাণ সময় লাগে, তারপরও ফুল চার্জ হয় না। সো আজকের এই কিছু সমস্যার সমাধান কয়েকটা ছোট্টখাটো টিপস দিব, যেটা কোনো প্রফেশনাল টিপস না, আর কি টিপস না, আমার পার্সোনাল ইউজে আমি যেগুলো ব্যবহার করি আর কি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আসি, আমাদের মোবাইলটা কেন হিটিং হয়, এটা আর বলার কিছুই নেই যে আমাদের মোবাইলটা আর কি যে ভারী গেমস আছে বা ভারী অ্যাপ্লিকেশন আছে ওইগুলো ইউজের ফলে আর কি আমাদের মোবাইলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখন ঠান্ডা করার উপায় কী? তো ঠান্ডা করার সর্ব লাস্ট টাইমে একটা উপায় দিব, সেটা অনেক হাস্যকর, হলো আমি যেটা ব্যবহার করি আর কি আমার পার্সোনাল ইউজে। তো যখনই আপনারা আপনাদের মোবাইল ফোনটি ব্যবহার করবেন তখন যদি দেখেন মোটামুটি ভালো পরিমাণ গরম হয়ে যেতেছে, অটোমেটিক ঠান্ডা হইতেছে না, তখন কী করবেন, আপনাদের মোবাইলের সকল কাজ বাজ বন্ধ করে আর কি স্ক্রিন লক করে 2-4 মিনিট বা 5 মিনিট রেখে দেবেন। মোবাইলটা আবার ঠান্ডা হওয়ার পরে আপনারা দেন আবার মোবাইলটা ব্যবহার করবেন। কিন্তু আর কি এই গরম অবস্থায় যদি আপনারা আপনাদের মোবাইল ফোনটি ব্যবহার করেন, আপনাদের মোবাইল ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ডাবল পরিমাণ গতিতে আর কি শেষ হয়ে যাবে, আর আপনাদের মোবাইলের ব্যাটারির উপর অনেকটা ইফেক্ট পড়বে। আর এটা গেল আচ্ছা গরম হওয়া নিয়ে আর কি, অনেক কাজ বাজের জন্য মোবাইলটা গরম হয়। সো যখনই গরম হয় এই জিনিসটা আপনারা ট্রাই করবেন, আমি যেটা আর কি সবসময় ট্রাই করি। আর অনেকটা সময় দেখা যাচ্ছে যে অনেক পরিমাণ গরম হয়ে যেতেছে মোবাইলটা, অনেক আর কি ধরার মতো না। তো তখন কী করবেন, যদি স্ক্রিনটা অফ করে দেন, তারপরে অনেকটা সময় অনেকক্ষণ গরম থাকে, তখন কী করবেন, জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনটা অফ করে দেবেন, অফ করে 5-10 মিনিট রেখে দেবেন, দেখবেন মোবাইলটা ঠান্ডা হয়ে গেছে, দেন আপনারা মোবাইলটা আবার ওপেন করবেন, সেই মোবাইলটা পুরাই স্মুথ চলবে। এরকম গরম হওয়ার ফলে কী হয়, আমাদের মোবাইলের যে ইগুলো আছে আর কি মোবাইলটা হ্যাং বা একটু স্লো হয়ে যায়। আর এই মোবাইল যত আপনার গরম অবস্থায় যদি মোবাইলটা চালান বা চার্জে লাগান তাহলে আপনাদের মোবাইলের ব্যাটারি হেলথ কমে যায়, আর ব্যাটারি হেলথ যত কমবে আপনাদের মোবাইলের পারফরমেন্স অত ড্রপ করবে আর কি, অত স্লো হয়ে যাবে আর কি, কেননা মোবাইল পর্যাপ্ত পরিমাণ পাওয়ার দিতে পারে না, মোবাইল আর কি সাপ্লাই করতে পারে না, যার কারণে মোবাইলটা স্লো হয়ে যায় বা অনেক ধরনের সমস্যা হবে। যাই হোক, তো এখন আসি কি হয় আমাদের আর কি এই ইউজের ক্ষেত্রে, যখন আমাদের মোবাইলটা গরম হয়ে যায় তখন আমরা কি করি, গরম হয়ে যায় প্লাস চার্জও শেষ হয়ে যায়, তখন আমরা মোবাইলটা ডাইরেক্ট চার্জের ভিতরে লাগিয়ে দিই। কিন্তু এটা আর কি মোবাইলের জন্য এক কথা হারাম বলতে গেলে। তো যখন আপনাদের মোবাইলের ব্যাটারিটা সম্পূর্ণ গরম থাকে তখন আপনারা কখনোই মোবাইলটা চার্জে লাগাবেন না, মোবাইলটা ব্যাটারিটা আর কি ঠান্ডা হওয়ার পরে 5-10 মিনিট রেখে দেবেন, দেন আপনারা চার্জে লাগাবেন। যেমনটা আমি আপনাদের একটু যদি বলতে চাই, আপনারা যখন চার্জে লাগান আর আপনাদের মোবাইলটা গরম থাকে, তো তখন যখন চার্জ হয় মোবাইলের ব্যাটারির উপর অনেক প্রেশার পড়ে আর কি, যেটা ব্যাটারি হেলথের জন্য অনেক ক্ষতিকর। আর প্লাস আপনারা যখন চার্জে লাগান এই গরম অবস্থায় আপনাদের আর কি, সাপোজ আপনারা ধরেন আপনাদের মোবাইলটা ফুল চার্জ হতে লাগে 1 ঘন্টা সময়, কিন্তু গরম অবস্থায় যদি আপনারা চার্জে লাগান এটা ডাবল সময় লেগে যায়, তারপরে ফুল চার্জ হয় না আর মোবাইলটা অনেক সময় লেগে যায় ঠান্ডা হতে। তো সর্বপ্রথম আপনারা 5-10 মিনিট দেরি করে চার্জে লাগাবেন, কিন্তু মোবাইলটা প্রপারলি ঠান্ডা করার পরে চার্জে লাগাবেন। কিন্তু পরিস্থিতিটা যদি হয় আমার মতো আর কি, যখন আপনাদের আর কি বাইরে যেতে হবে, ইমিডিয়েটলি প্রয়োজনে বাইরে যেতে হবে অ্যান্ড আপনার মোবাইলে চার্জ নাই, আর আপনার ধরেন রেডি হইতে 1/2 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু এখন যদি মোবাইলটা ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটই এভাবে রেখে দেন তাহলে কেমনে কি, কারণ আপনার 10 মিনিটে আপনার মোবাইলটা প্রায় 20-25% চার্জ হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে কী করবেন? সো আমি একটা টিপস ইউজ করি যেটা আর কি হাস্যকর, আপনারা আমি রিকমেন্ড করবো না আপনারা ইউজ করেন। আমি কী করি এরকম অবস্থায়, আমার মোবাইলটা সিম্পলি স্ক্রিনটা লক করে ফ্রিজের ভিতরে রেখে দিই,
জাস্ট এক মিনিট রেখে দেওয়ার পরে আমার মোবাইলটা ঠান্ডা হয়ে যায়। আমার মোবাইলের আইফোন 7 আর কি মনে হয় অ্যালুমিনিয়াম বডি, আমি শিওর জানি না, সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। দেন আমি মোবাইলটা চার্জে লাগাই, তাড়াতাড়ি চার্জ হয়। সো এমন হিটিং আর কি, অতিরিক্ত হিটিং ইস্যু হয়ে গেলে আমি আমার মোবাইলটা ডাইরেক্ট ফ্রিজের ভিতরে ছুঁয়ে দিই আর কি, রেখে দিই। আপনারা চাইলে করতে পারেন, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত। আর আমি যেটা করে থাকি এটা আর কি করা ঠিক না, এরপরে আমি করি। সো আপনাদের জন্য আর কি একটু শেয়ার করলাম, আপনারা করবেন না, আমি না ভুলে দিলাম। সো গাইস, এই কিছু টিপস যদি আপনারা ফলো করেন, আপনাদের মোবাইলের ব্যাটারি হেলথ অনেক বাড়বে, ব্যাটারিটা ভালো থাকবে, এবং ব্যাটারিটা অনেক টাইম আর কি সাপোর্ট আর কি পাওয়ার দিতে পারবে, এবং মোবাইলের হিটিং ইস্যুটাও আস্তে আস্তে কমে যাবে। সো গাইস, আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, ভিডিওতে একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।